বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ মোটামুটি আছি। মনের অবস্থা খুব একটা ভালো নেই। সারা দিন মাম্মামকে নিয়ে এতটা ধকল যায়, তারপর সকালে উঠে নানা লোক নানা রকম কথাবার্তা কানে আসে, তো সেই নিয়ে সকাল থেকে একটু আপসেটই ছিলাম। সকালটা আজকে না খুব একটা ভালো মানে হয়ে ওঠেনি আমার কাছে। বিশ্বাস করো, ঘুম থেকে উঠেই নানা রকম ফোন আসলো আর অনেক রকম কথা আমার কানে আসে। কী বলতো, সমাজে থাকতে গেলে না সমাজের কিছু কথা তোমাকে মেনে চলতেই হবে। সমাজের নিয়ম যতই আমরা বলি না কেন মানব না, তবে সমাজের মধ্যে থাকতে গেলে সমাজের নিয়মই আমাদের মেনে চলতে হয়। এটাই হচ্ছে বাঙালি, এটাই হচ্ছে বাঙালিদের জীবন। সকাল সকাল ঘুম থেকে উঠে এখন আমি একটু চা করছি। আর দেখো, দিদা কিন্তু আজকে বাড়িতে নেই, দিদা গিয়েছে ছোটো মাসির বাড়িতে। সেজন্য সকালে এই কাজটা আজ আমি করছি। দাদা বৌদি উঠেছিল, তবে বৌদি ওপরে মুখ ধুচ্ছে আর আমি এদিকে চাটা করছি। বৌদি আবার চা খায় না। যাই হোক, সকালে কি ব্রেকফাস্ট হয় দেখা যাক, তুমি পুরো ব্লগটা দেখতে থাকো। আর মাম্মামের ওদিকে সুজি বসিয়েছি, আর দেখো সুজি না একটু গ্যাসের ওপরে ছড়িয়েও গিয়েছে। সব সময় গ্যাস মুছে তারপরে রান্না করতে বলো, যে কোনো জিনিস করতে বলো, আমার বেশ ভালো লাগে জানো তো। আর গ্যাস নোংরা থাকলে না একদমই ভালো লাগে না, মনে হয় কোন কাজটা ছেড়ে আগে কোন কাজটা করব। মনে হয় আগে গ্যাসটা মুছে নিই, তারপরে রান্নাবান্নার দিকে হাত দেব। যাই হোক চলো। আর এই যে সাদা নাইটিটা আমি পরেছি না, এই নাইটিটা বেশ সুন্দর। তো এবার থেকে ভাবছি যে আমিও সাদা নাইটি পরবো। কিন্তু সাদা নাইটি তো পরবো, কিন্তু আমাদের বাড়ির অবস্থাটা তোমরা দেখেইছো, একবার কল, একবার উঠান, একবার দালান করতে হয়। যদি একটা ঘরের ভিতরে সব কিছু থাকে তাহলে সাদা নাইটি ঠিক আছে, তবে কল, উঠান, দালান এই সব করতে করতে না সাদা নাইটির হাল একেবারে বেহাল হয়ে যায়। আর এখানে দেখো, আমি আলুগুলো কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি, তোমার সোয়াবিনের ঝোল হবে। তো প্রথমে দাদা বললো আজকে নিরামিষ খাবে শনিবার, তো সোয়াবিনের ঝোল করতে, সেজন্য সোয়াবিনের জন্য এরকম ডুমু ডুমু করে আলুগুলো আমি কেটে রাখলাম। তারপর আলুগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে দেবো, তাহলে কষানোর সময় বেশ ভালো কষানো যাবে আর আলুগুলো না ভাজাও যাবে। আর এরকম বড় বড় করে আলু মানে করতে আমার বেশ ভালো লাগে। যাই হোক, বৌদিকে বললাম একটু কফি করতে, সেজন্য বৌদি একটু কফিও করে দিচ্ছে, দাদু খাবে। আর ওই সাইডে দেখতে পাচ্ছ মিশু মশাই এসছে, মানে বৌদির বাবা এসছেন। তো বৌদির বাবার জন্য ডিম টোস্ট করে দিচ্ছে, তো বেশ সুন্দর করে কিন্তু বৌদি ডিম টোস্টটা করছে। একটু বাটার দিয়েছে আর একটু সাদা তেল দিয়েছে, ডিম টোস্ট কমপ্লিট। এখন চলো, সকালে এটাই হয়েছে আমাদের ব্রেকফাস্ট, ডিম টোস্ট আর হয়েছিল কফি। তো বেশ কিন্তু ভালো লাগে। এখানে কড়াইতে তেল দিয়ে আমি একটু আদা আর কাঁচা লঙ্কা আর কাঁচা ছোলা কিন্তু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো কচু শাকগুলো। আগের দিনে কচু শাক দিদা কেটে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়ে গেছিলো, সেই কচু শাকটাই আজকে আমি রান্না করছি। প্রথমবার আমি এই কচু শাকটা রান্না করছি। তোমরা আমাকে অনেকেই আবার জিজ্ঞাসা করেছিলে যে দিদি তোমার দাদা কোথায় থাকে, তোমার দাদা কি দিদার বাড়িতে থাকে? তো হ্যাঁ, আমার দাদা দিদার কাছেই থাকে, ছোটো থেকে এখানেই মানুষ, সেজন্য বিয়ে করে বউ নিয়ে এখানেই আছে। তো পেয়ে গেলে তোমরা উত্তরটা, তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছিলে। আর একটা কথা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে এটা আমার নিজের দাদা কি না। হ্যাঁ একদমই এটা আমার নিজের দাদা। তো ছোটো থেকে আমরা দুই ভাই বোন আলাদাভাবেই বড় হয়েছি। তো তোমাদের দাদাভাই বললো আমডাল করতে, সেই জন্য এখানে আমটা ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে মসুর ডালটা ঢেলে দিলাম। এবার পরিমাণ মতন যেরকম ডালের জল খেতে ভালোবাসো সেই অনুযায়ী জল দেবে। আর এখানে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো কাটাপোনা মাছ, সেই কাটাপোনা মাছগুলোই আমি এখন ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো বাটা দিয়ে মাছের এই ঝাল করব ভাবছি। অনেক দিন মাছের ঝাল খাই না, মাছের ঝোল খেতে খেতে একঘেয়েমি আর ভালো লাগে না, সেজন্য মাছের তোমার ঝাল করব। আর এখানে আমার মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছি আর এখানে মশলাটা কষাচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখানে দেখো মাংসগুলো আমি এখন একে একে ধুয়ে নেব, তো বাইরের কল থেকেই ধুয়ে আনবো, বেসিন পুরো ভরে উঠেছে। তো যাই হোক, বাসনগুলো মাজবো, আগে বাসনগুলো না মাজলে না রান্নাঘরটা একদম পরিষ্কারই হচ্ছে না। যাই হোক, মাংসগুলো ধোয়ার আগে ভাবলাম ঝোলে মানে মাছের ঝালে মাছগুলো দিয়ে যাই, মাছগুলো একটু নরম হবে আর মাছের যে একটা টেস্ট আছে, যে গন্ধ আছে, তো সেইটাও ঝোলের সাথে মিশে যাবে।
যাই হোক চলো মাছগুলো দিয়ে একটু গ্যাসটা আস্তে দিয়ে ঢেকে দিয়ে তারপরে আমি মাংসটা ধুতে যাব। বৌদি কিন্তু সমস্ত পেঁয়াজ আদা রসুন মানে সমস্ত কিছুই কাটাকুটি করছে, আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাংসগুলো ঝুড়ি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি বাইরে যাব। আর ঝুড়ি দিয়ে ধুলে না তোমার জলটাও ঝরে যায় আর কষার সময় বেশি জলও বার হয় না আর কষতেও ভালো লাগে। অনেক সময় কি হয় কষতে কষতে মাংস সিদ্ধ হয়ে যায়, মাংস কুচিয়ে যায়। তোমরা যদি জল ঝরিয়ে তারপরে কষাও তাহলে কিন্তু মাংস তোমার বেশি সিদ্ধ হবে না আর তোমার কষাতে কষাতে কুচিয়েও যাবে না। যাই হোক চলো এখানে একে একে বাসনগুলো মেজে নিয়ে আমি ধুয়ে নিলাম, কারণ প্রচণ্ড বাসন হয়ে গেছিলো, পুরো একদম কেমন একটা বোঝা বোঝা লাগছিলো জায়গাটায়। আর এখানে বৌদি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছে, আর বৌদির হাতে মাংস তো বেশ ভালো হয়, দারুণ করে মশলা টশলা দিয়ে বেশ সুন্দর মাংস কষায়। যাই হোক চলো এখানে মাংসটা হয়ে গেছে, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বৌদি এখানে শসা কেটে রেখেছে, লেবু কেটে রেখেছে, আর এই সাইডে কিছু আঙুর ছিল, সেই আঙুরগুলো খাওয়া হয়নি। আর এখানে দেখো কষা কষা মাংস। আজ খেতে খেতে কিন্তু 5টা বেজে গেছিল, কারণ আমি আর বৌদি একা হাতে মামামকে সামলিয়ে কাজ করা বেশ টাফে, সেই জন্য আজকে 5টা বেজে গেছিল। আর বৌদির বোন দুটো এসেছিল, ওদের এক্সাম পড়েছিল বসিরহাট কলেজে। বোনেরা এখন চলে যাচ্ছে, টাটা কর। বৌদির বোনেরা চলে গেছে, ওদেরকেই আগাতে এসেছিলাম, ওই যে চলে যাচ্ছে। যাই হোক চলো তাহলে বাড়ি যাওয়া যাক, আর ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।